আচ্ছা, ট্রান্সপোর্ট টুলটা আমরা একটা দেখবো, ট্রান্সপোর্ট টুলটা কিভাবে কাজ করে কি হয়। মনে করেন আমরা একটা ইমেজ নিয়েছি, ঠিক আছে, একটা ইমেজ নিয়েছি, কপি করে পেস্ট করেছি, এটা তো আমরা জানি যে একটা ইমেজ খুললেন, খুলতে তো পারি না আমরা সবাই। আচ্ছা, খোলার পরে এখন কন্ট্রোল এ দিলে কি হবে? কন্ট্রোল এ দিলে পুরোটা সিলেক্ট হবে, এটা আমরা দেখেছিলাম মনে হয় আগের একটা ক্লাসে। তারপরে আমরা যদি কন্ট্রোল সি দিই কপি হবে, তারপরে আমরা অন্য একটা ডকুমেন্টে নিয়ে কন্ট্রোল ভি দিলে পেস্ট হলো। এখন এই ছবিটা তো বড় আছে, এখন এই বড় ছবিটাকে ছোট করতে হলে কিভাবে করবেন? সেটার জন্য আপনি যে কাজটা প্রথমে করবেন সেটা হলো এডিট পেনতে গেলে আপনি ফ্রি ট্রান্সফর্ম পাবেন। ফ্রি ট্রান্সফর্মের শর্টকাট হলো কন্ট্রোল টি। আচ্ছা, কন্ট্রোল টি দিয়ে আপনি ফ্রি শর্টকাট মানে ফ্রি ট্রান্সফরমেশনটা পেলেন। এখন কি করবেন, একটু জুম যদি এরকম বড় থাকে আসলে কন্ট্রোল লিঙ্কটা পাবেন না, তাহলে এরকম জুম আউট করতে হবে যাতে পুরো কন্ট্রোলিংটা দেখায় এবং পুরো ইমেজটা দেখায়। এখন আপনি যে কাজটা করবেন সেটা হলো ইমেজ, একটা জিনিস আমরা জানি ইমেজ আসলে এরকম রেশিও যারা যদি ছোট বড় করি তাহলে কি হবে, আসলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। ইমেজ আমরা সবসময় কি করব, শেপ চেপে কর্নার থেকে রেশিও অনুযায়ী ছোট বড় করব। তাইলে এই যে ফ্রি ট্রান্সফর্ম আসার পরে আপনারা যে কাজটা করবেন, শিফট প্রেস করে কর্নার থেকে ড্র্যাগ করেন, ড্র্যাগ করলে ছোট হলো। হওয়ার পরে এটা ইমপ্লিমেন্ট করার জন্য এখানে দেখেন আছে একটা অ্যাপ্লাই, আপনি অ্যাপ্লাই করতে পারেন অথবা এন্টার চাপতে পারেন কিবোর্ডে, এন্টার চাপলে সেটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে, এটাকে বলে ফ্রি ট্রান্সফর্ম। আচ্ছা, এখান থেকে এডিট মেনু থেকে যদি আমরা ট্রান্সফর্মতে যাই, যাওয়ার পরে স্কেলে ক্লিক করি, স্কেলে বেসিক্যালি কি হয়, আমরা ফ্রি ট্রান্সফর্মটা একটু আরেকটু ডিটেলস দেখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। কন্ট্রোল টি যদি দেই আমরা এটাকে ছোট করতে পারি, আবার যদি কর্নারে নিয়ে যাই এটাকে রোটেট করতে পারি। হ্যাঁ, অ্যাজ লাইক ইলাস্ট্রেটরে আমরা কোনো সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে যে কাজগুলো করতে পারতাম সেই কাজগুলো এখান থেকে করা যায়। আপনি এখান থেকে ছোট করতে পারেন, কর্নার থেকে ছোট করতে পারেন, যে কোনো দিক থেকে ছোট করা যায়। আচ্ছা, বাকি যে জিনিসগুলো আছে ওগুলো ফিক্সড, যেমন স্কিউ আছে, স্কেল আছে, এটা আসলে শুধু স্কেল হবে, চাইলে এটা দিয়ে রোটেট করতে পারবেন না, কর্নারে যখন যাবেন এটা রোটেটের সিম্বল আসবে না। তার মানে এটা কি করা যাবে, এরকম ছোট বড় করা যাবে, স্কেলিং করা যাবে, এছাড়া আর কিছু করার উপায় নেই। তারপরে একটা টুল আছে যেটা হলো রোটেট, এটা হলো আপনি যেখানেই থাকেন স্পেশালি বাহিরের সাইডে, যে এটা রোটেট ছাড়া আর কিছু করবে না, যদি আপনি ছোট বড় করবেন তার কোনো উপায় নেই কিন্তু। হ্যাঁ, স্কেলিং করার কোনো উপায় নেই, শুধু রোটেটই হবে, এর কাজ হলো এটা। তারপরে যেটা আছে সেটা হলো স্কিউ, স্কিউটা একটু মজার, যে আপনি যখন কিছু মাউস টাউস কিছু ধরতে হবে না, সরি বাম হাতে কিছু চাপতে হবে না, আপনি এরকম ধরে সরাবেন, একদিকে স্কিউ হবে, হ্যাঁ এই পাশে ধরেন এই পাশে স্কিউ হবে, এরকম স্কিউর কাজ করবে। তারপরে যেটা আছে এগুলো খুব সহজ, এই জন্য একটু কয়েকটা দেখাই নেই না। ডিস্টর্ট, ডিস্টর্টের মজাটা হলো যে আপনি এখান থেকে যখন কর্নারে যাচ্ছেন তখন দেখেন মাউস কার্সর চেঞ্জ হয়ে যাচ্ছে, হোয়াইট হয়ে যাচ্ছে, তার মানে আপনি কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে এটাকে যদি ছোট করতে চান বা বড় করতে চান, প্লেসমেন্ট চেঞ্জ করতে চান, তাহলে আপনি এটা দিয়ে করতে পারেন, ডাইরেক্ট সিলেকশন, অ্যাজ লাইক ডাইরেক্ট সিলেকশনের মতো আর কি, ডিস্টর্টের কাজগুলো করতে পারেন। তারপরে যেটা আছে সেটা হলো পার্সপেক্টিভ, পার্সপেক্টিভটা আর একটু মজার, একটা কর্নার ধরে টান দেন দেখেন কি হয়। এরকম মজার কাজ হয় পার্সপেক্টিভ। তারপরে আছে হলো র্যাপ, র্যাপটা একটু ডিফারেন্ট, র্যাপটা সাধারণত আমরা মকআপে দেখাই, তারপরে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। র্যাপে যেটা হয় যে আপনি কন্ট্রোলার পাবেন, পাতের যে কন্ট্রোলার থাকে না এরকম কন্ট্রোলার পাবেন, মনে করেন এখানে কন্ট্রোলার আছে, চার কোনায় চারটা কন্ট্রোলার আছে, আপনি এই কন্ট্রোলারগুলো ধরে যে কোনো ইমেজের মডিফিকেশন করতে পারেন। করার পর এন্টার দিবেন, সেটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে, যা করেছেন ইমেজটি এরকম হয়ে যাবে। কয়েকটা জিনিস দেখে নিন, একটা ছবি 180 ডিগ্রি ঘুরালেন, তার মানে কি হলো, যেদিকে ছিল তার 180 ডিগ্রি ঘুরে গেছে। আচ্ছা, একটা ছবি তুলেছেন হয়তো ছবিটা এরকম মনে করেন উল্টা আছে, বাঁকা আছে, আপনি এটা ঠিক করতে চান, অনেক সময় হয় না, অনেক সময় আমরা দেখি একটা ছবি পাওয়া যায় কিনা, হয়তো আপেলটা ছবি দিয়ে আছে, আপেলটা এরকম থাকার কথা কিন্তু আপেলটা এরকম নাই, ছবি তোলার পরে হয়তো আপেলের ছবিটা এরকম আছে, ক্যামেরা হয়তো ঘুরানো ছিল, তাহলে কি করবেন, এটাকে ঠিক করতে হলে
ক্লোকওয়াইজ ঘুরাবেন, ইমেজ মেনু সরি এডিট মেনুতে যাবেন, ট্রান্সফর্মে যাবেন, এখান থেকে ক্লোকওয়াইজ ঘুরাবেন, তাহলে কি করবে ডান দিকে ঘুরবে। ছবি তোলার সময় আমরা এরকম হয় না, অনেক সময় ক্যামেরা দিয়ে ছবি তুলেছেন এটা এরকম উল্টে আছে, তাহলে সেটা দেখে বুঝবেন যে ক্লোকওয়াইজ যাচ্ছে। এখন এই ছবিটা আবার যদি কাউন্টার ক্লক দেই তাহলে কি হয় দেখি, এখান সরি এখান থেকে যদি আমরা কাউন্টার ক্লক দেই তাহলে কি হবে, আরেকটা আরেকবার ঘুরে যাবে। হ্যাঁ, আপনি চাইলে কাউন্টার ক্লক দিয়ে দিয়ে তো ঘুরাতে পারেন, কাউন্টার ক্লক দিয়ে আসলো। এখন যদি আপনি 180 ডিগ্রি দিয়ে দেন ঠিক হয়ে যাবে, তার মানে হলো ইউজেসটা মোটামুটি ক্লিয়ার। 180 ডিগ্রি মানে ফ্লিপ করার মতো, আর রোটেট 90 ডিগ্রি ডান দিকে ঘুরবে আর কাউন্টার ক্লক বাম দিকে ঘুরবে। এখানে আবার ওই 180 ডিগ্রির কাজটা এখানেও আছে, কিন্তু এখানে দুইটা আছে, একটা হলো হরিজেন্টাল আর একটা হলো ভার্টিক্যাল। আপনি হরিজেন্টাল ফ্লিপ করতে চান, এটা আসলে বোঝা যাচ্ছে না খুব একটা বিষয়, তাই না? বোঝা যাবে এটা দিয়ে। যদি এটাকে আমরা ঘুরাতে চাই হরিজেন্টালি, দেখেন হরিজেন্টাল ঘুরে গেল, এটা ডানে ছিল এটা বামে চলে গেল। যদি উপরে নিচে ভার্টিক্যালি করতে চাই তাহলে উপরে নিচে হবে, তাই না? এখান থেকে ভার্টিক্যাল। একটু ফটোশপে বেসিক্যালি আন্ডু করা যায় 1000 টাইম, ফটোশপে আন্ডু করা যায় 1000 টাইম। এবং মজার বিষয় হলো ফটোশপে আন্ডু মানে আন্ডু করা, রিডু করার যে কাজটা, এটা যে স্টাইলে করা যায় এটাকে বলে ভিজুয়াল আন্ডু রিডু। এই ভিজুয়াল আন্ডু রিডু আমার জানা মতে, আমি যত সফটওয়্যার দেখেছি কোনো সফটওয়্যার পাইনি, ভিজুয়ালি আপনি আন্ডু রিডু করতে পারেন। এটা করতে হয় হিস্ট্রি প্যানেল থেকে। আপনারা যদি উইন্ডোতে যান, এখানে গিয়ে যদি দেখেন হিস্ট্রি কই, এই যে এখানে ভিজুয়ালি যতগুলো কাজ করা হয়েছে সবগুলো কাজের অ্যাক্টিভিটিস আছে। আপনি যদি চান যে ফিল যখন করছেন তখন কেমন ছিল সেটা দেখতে, অথবা যদি চান আপনি একদম শেষে যে র্যাপ করছিলেন সেই টুলটা আসছে, অথবা লেসো টুল ইউজ করছিলাম সেখানে আসছে, মানে প্রতিটা পয়েন্টে আপনি যেতে পারেন ভিজুয়ালি। এখন এই জায়গাটা মানে কি পরিমাণ থাকবে, আপনি হিস্ট্রি কতগুলো ইউজ করবেন সেটা কিছু লিমিটেশন আপনি ইচ্ছা করেই সেট করে দিতে পারেন। সেটার জন্য যাবেন এডিট মেনুতে, এডিট মেনুতে যাওয়ার পরে আপনারা পাবেন প্রিফারেন্স, প্রিফারেন্সের মধ্যে জেনারেলে যেতে পারেন কন্ট্রোল কে দিয়ে, অথবা সরাসরি চলে যেতে পারেন পারফরমেন্সে। প্রিফারেন্স থেকে পারফরমেন্সে যাবেন, পারফরমেন্সে যাওয়ার পরে এখানে দেখেন হিস্ট্রি স্টেট দেওয়া আছে, আমরা এখানে 30 দিয়েছি, 30 পর্যন্ত থাকে। আপনি চাইলে এটাকে বাড়িয়ে 1000 পর্যন্ত করতে পারেন, তাহলে 1000 পর্যন্ত হিস্ট্রি দিতে পারেন। এখন আপনি কোশ্চেন করতে পারেন যে আমি কেন 1000 দিইনি, আমি কেন অল্প কিছু দিয়ে রেখেছি, তাই না? এর কারণটা হলো আপনারা হয়তো জানেন কম্পিউটারের বেসিক নলেজ আছে সবারই, যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলে একটা কথা আছে। আপনারা যে কাজগুলো করেন এটা ইনস্ট্যান্টলি আসলে সেভ হয় না, সেভ না হলে কোথায় থাকে, এটা র্যামের মধ্যে থাকে। তার মানে হলো আপনি এই যে হিস্ট্রিগুলো আছে এই হিস্ট্রিগুলো জমা থাকে র্যামের মধ্যে। যদি আপনার কম্পিউটারে র্যামের পরিমাণ কম হয়, প্রসেসর স্লো হয়, সেই ক্ষেত্রে এই হিস্ট্রি স্টেট যত বেশি দিবেন আপনার কম্পিউটার আস্তে আস্তে তত স্লো হতে থাকবে। সেক্ষেত্রে আমরা প্রেফার করি যে কম পরিমাণ, যেতটুকু আপনার রেগুলার কাজ করতে যেয়ে মনে হয় যে না আমার 50টা বা 100টা বা 120 এরকম রাখলে কাজ সাফিসিয়েন্ট হয়ে যাবে, তাহলে আমরা ওই পরিমাণ রাখব। বাড়ালে যেটা হবে, যার কম্পিউটার ধরে সুপার কম্পিউটার আছে, অনেক বেশি র্যাম আছে, আমি যে ম্যাকটা ইউজ করি ওই ম্যাকটা হলো 16 জিবি র্যাম আছে, এখন সেই ম্যাকে হয়তো 1000 দিলেও প্রবলেম করবে না, তারপর আমি 1000 দিই না, আমি ম্যাক্সিমাম হয়তো 20-30 দিয়ে রাখি, কারণ আমার খুব একটা প্রয়োজন হয় না আন্ডু করা। তো সেই ক্ষেত্রে আপনি আন্ডু 1000 পর্যন্ত দিতে পারেন, কিন্তু বেশি দেওয়া ভালো না, আপনার মেশিন স্লো করে দেবে। তারপরে আপনি যেটা করতে পারেন, এই যে আন্ডু রিডুর যে বিষয়গুলো আছে এগুলোর শর্টকাট আছে, আপনি চাইলে উপরের দিকে যদি যান ব্যাকওয়ার্ড, সামনের দিকে যদি যান এটাকে ফরওয়ার্ড বলে। এই ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড আপনারা পাবেন এডিট মেনুর নিচেই, এখানে দেখেন আন্ডু আছে, আন্ডুর নিচেই লেখা আছে স্টেপ ফরওয়ার্ড স্টেপ ব্যাকওয়ার্ড। কন্ট্রোল জেড দিলে আন্ডু হয় আমরা সবাই জানি, সাথে যদি আমরা শিফট প্লাস কন্ট্রোল জেড দিই তাহলে হলো ফরওয়ার্ড হবে, আর অপশন কন্ট্রোল জেড দিলে আসবে হলো ব্যাকওয়ার্ড। তাহলে এই দুইটা শর্টকাট কি যদি সাথে মুখস্থ করে ফেলেন তাহলে সুবিধা হবে, আন্ডু রিডুটা আসলে শুধু আন্ডুতে থাকলো না, আমরা স্টেপ ব্যাকওয়ার্ড স্টেপ ফরওয়ার্ডও জেনে নিতে পারবো। ইলাস্ট্রেটরে আমরা দুইটা সিলেকশন টুল নিয়ে কাজ করেছিলাম, মনে আছে? এই যে দেখেন এখানে এটার নাম এসে চেঞ্জ হয়েছে পাথ সিলেকশন টুল, আর এটা ডিরেক্ট সিলেকশন টুল নামে আছে। এখানে এটার ইউজেসটা খুবই কম, খুবই পরিমাণ লেস ইউজেস হয়,
আর এখানে সিলেকশন টুল বলতে আর আমরা এই সিলেকশন গুলো বুঝবো না। ফটোশপে সিলেকশন বলতে আমরা মার্কুই যে টুলটা আছে, এখানে দেখেন রেকটেঙ্গেল মার্কুই আছে, ইলিপস মার্কুই আছে, এই যে মার্কুই টুলগুলো এগুলো বেসিক্যালি সিলেকশন টুল হিসেবে কাজ করে। এটার চিনার উপায় হলো এরকম ড্র করলে আপনি দেখবেন পিঁপড়া লাইনের মতো যাচ্ছে, মনে হচ্ছে পিঁপড়া হেঁটে যাচ্ছে, তার মানে হলো এটাই সিলেকশন। এখন এই সিলেকশনগুলা কিভাবে কাজ করে, সিলেকশনে কি হয়, তার মধ্যে প্রথম যদি আপনি খেয়াল করেন যে এই যে রেক্টেঙ্গেল মার্কুইটা আছে, ইলাস্ট্রেটরে আমরা যে কোনো শেপ যেভাবে ড্র করতাম, একটা রেক্টেঙ্গেল যেভাবে ড্র করতাম, তার যা যা ফিচার ছিল সব ফিচার আছে। কি কি আছে আমরা একটু দেখি, যে আমরা ড্র করতে পারি এরকম করে টান দিয়ে ক্লিক করে তারপরে ড্র করতে পারি। শুরুর জায়গাটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কি করতাম মনে আছে, স্পেস বার ড্র চেপে আমরা এটাকে সরাতে পারতাম, এখানেও তাই করা যায়। যদি আমরা শুরুর জায়গাটাকে সেন্টার বানাতে চাই তাহলে কিবোর্ডে অল প্রেস করতাম, তাই এখানে করা যায়। যদি আমরা শিফট সাথে প্রেস করি তাহলে চার কোণা রেশিও অনুযায়ী সেটা ছোট বড় হবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, এর ইয়ের বাহিরে যায় না, মানে এই যে ডকুমেন্ট আছে ডকুমেন্টের বাহিরে যায় না। তাহলে এই শুরুর পয়েন্টটাকে আমরা সেন্টার বানাতে পারি এবং শিফট প্রেস করে আমরা এরকম চার কোণা রেশিও রেখে আমরা ছোট বড় করতে পারি। তার মানে এই ড্র করার যে ফিচারগুলো আছে সেম ইলাস্ট্রেটরের মতো সিমিলার। এখন একটা জিনিস ড্র করার পরে আমরা কি কি করতে পারি, ফটোশপে কি হয়, সিলেকশন দিয়ে কি কি করা যায়। সিলেকশন দিয়ে মেনলি তিনটা কাজ করা যায়। একটা হলো যে ইমেজের উপরে বা যে লেয়ারের যে অংশটুকু সিলেক্ট আছে, যেমন একটা লেয়ার আছে লেয়ার নাম্বার টু, তার উপরে একটা অংশ আমরা সিলেক্ট করেছি, পুরোটা কিন্তু সিলেক্টেড না, একটা অংশ সিলেক্ট করেছি, চাইলে আমরা এই জায়গাটাকে কপি করতে পারি, কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি অন্য একটা ডকুমেন্টে নিয়ে। যখন আমরা পেস্ট করবো দেখেন যতটুকু ওই সিলেকশনের মধ্যে ছিল ওইটুকু অংশ সিলেক্ট হয়েছে, সেটা কপি করে আমরা এখানে পেস্ট করতে পেরেছি। সেকেন্ডলি হলো আমরা এটাকে রিমুভ করতে পারি, আমরা যদি এখানে ব্যাক স্পেস প্রেস করি তাহলে ওই জায়গাটুকু রিমুভ হয়ে যাবে। থার্ড হলো আমরা অল্টার ব্যাক স্পেস দিয়ে কালার ফিল করতে পারি, ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমরা ফরগ্রাউন্ড কালার ফিল করতে পারি অল্টার ব্যাক স্পেস দিয়ে, আর ব্যাকগ্রাউন্ড কালার ফিল করতে পারি কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে নেই, ডিফারেন্ট নেই, এখন আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম তাতে ফিল হয়ে গেল। তার মানে একটা হলো ফরগ্রাউন্ড কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা তো আমরা প্রথম ক্লাসে জেনেছিলাম তাই না। এখন সেই কালারটা ফিল করতে হলে আপনি অল্টার চেপে ব্যাক স্পেস যদি ফরগ্রাউন্ড দিতে চান, আর ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে কন্ট্রোল চেপে ব্যাক স্পেস, তাহলে কালার ফিল হলো। তাহলে আমরা আরেকটা জিনিসও জেনে গেলাম যে কালার কীভাবে ফিল করতে হয় ইলাস্ট্রেটর ফটোশপে। আর সিলেকশন টুলে তিনটা বিহেভ হয়, একটা বিহেভ ফার্স্ট বিহেভ হলো কপি করা যায়, সেকেন্ড বিহেভ হলো রিমুভ করা যায়, থার্ড হলো ফিল করা যায়। মনে করেন আপনি একটা সিলেকশন করেছেন, এই সিলেকশনটা বাদ দিবেন, কেমন করে বাদ দিবেন সেটা জানার প্রয়োজন আমাদের, দুইটা ওয়েতে এটা বাদ দেওয়া যায়। কোনো সিলেকশন করার পরে সেই সিলেকশনটাকে বাদ দেওয়ার নাম হলো ডিসিলেক্ট। ডিসিলেক্ট করার জন্য আপনারা যদি সিলেকশন মেনুতে যান, এখানে দেখেন ডিসিলেক্ট আছে, কন্ট্রোল ডি এটা দিলে ডিসিলেক্ট হয়। অথবা যদি আপনি এই সিলেকশন কিভাবে বোঝার উপায় আমরা বুঝতে পারি কিনা, যে কোথায় সিলেকশন আছে কোথায় নাই, সিলেকশন এরিয়ার মধ্যে যখন আপনি মাউস নিয়ে যাবেন সিলেকশনটা চেঞ্জ হয়ে একটা চারকোনা বক্স চলে আসবে মাউসের নিচে, কার্সরের নিচে, তার মানে এটা দেখে আপনি বুঝবেন যে এটা আসলে সিলেক্টেড এরিয়া। সিলেক্টেড এরিয়ার বাহিরে যখন আপনি সিলেকশন টুলটা নিয়ে যাবেন তখন আসলে একটা হেয়ার লাইন দেখাবে, একটা ক্রস লাইন দেখাবে, তার মানে এই এরিয়াটা সিলেক্টেড না, এই এরিয়াটা সিলেক্টেড। ক্লিয়ার না বিষয়টা? আচ্ছা, এখন এটা বোঝানোর কারণ আছে, এর কারণটা হলো ডিস সিলেক্টেড এরিয়াতে ক্লিক করলে আসলে অনেক সময় সিলেকশন হয় না, মানে ডিসিলেক্ট হয় না, এটা নিয়মটা হলো সিলেকশন এরিয়ার বাহিরে ক্লিক করা। সিলেকশন এরিয়ার বাহিরে যদি আপনি ক্লিক করেন তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। তার মানে ডিসিলেক্ট হওয়ার দুইটা ওয়ে, একটা হলো কন্ট্রোল ডি আর একটা হলো সিলেকশন এরিয়ার বাহিরে একটা ক্লিক করা, দুইটা ওয়েতে আমরা ডিসিলেক্ট করতে পারি। আচ্ছা, আমরা কিছু জিনিস শিখব, সেটা হলো মনে করেন আমরা একটা সিলেকশন নিয়েছি, সিলেকশন মেনুতে যদি যাই কিছু মডিফাই আছে, মডিফাইয়ের মধ্যে প্রথম আছে বর্ডার, স্ট্রোক এক জিনিস, বর্ডার আরেক জিনিস। স্ট্রোক আমরা ইলাস্ট্রেটরে শিখেছি না একদম সলিড, এখানেও সলিড স্ট্রোক দেওয়া যায়, সেটা হলো ডিফারেন্ট একটা প্লেসে আছে, এই যে স্ট্রোক দেওয়া যায় এখান থেকে। কিন্তু এখন যেটা আমরা শিখছি সেটা হলো বর্ডার। বর্ডার কী করে দেখেন, কোনো একটা সিলেকশনকে যদি আমরা বর্ডারে রূপান্তর করতে যাই তাহলে আমরা প্রথমে একটা সিলেকশন থাকতে হবে, সেই সিলেকশনটার পরে আপনি যখন বর্ডার সিলেক্ট করবেন তখন এখানে জিজ্ঞাসা করবে যে উইথটা কত পিক্সেল হবে।
আপনি 15 পিক্সেল, 10 পিক্সেল, 1 পিক্সেল যা ইচ্ছা দিতে পারেন। আমি 5 পিক্সেল দিয়ে ওকে করলাম, কিছু দেখা যাচ্ছে না কারণ অনেক চিকন হয়ে গেছে, ডকুমেন্টটা অনেক বড়। দেখা যেত এরকম 100% করলে দেখা যেত। আচ্ছা আমরা যেটা করবো একটু বড় দিব, সিলেকশন থেকে দেখেন 5 দিলেও কিন্তু দেখা যাবে অনেক চিকন, তাই না? এটাকে আমি একটু বেশি দিয়ে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। বর্ডার দিয়ে আমরা এখানে দিলাম হলো 30 30 দিয়ে যখন ওকে করব, দেখেন একটা বর্ডার এরিয়া তৈরি হয়েছে। এখন সিলেকশন আগে কোথায় ছিল? ইনসাইডে ছিল, এখন কিন্তু বাহিরেও নাই ভিতরেও নাই। কোথায় সিলেকশনটা? বর্ডারের মধ্যে। তার মানে কখনো যদি আপনার এরকম বর্ডার প্রয়োজন হয় তখন আপনি এটা ইউজ করতে পারেন। এখন এখানে যদি আপনি ফিল কালার দিতে চান কি করবেন? অল্টার ব্যাক স্পেস, এখানে যদি ডিসিলেক্ট করি দেখেন একটা বর্ডার তৈরি হয়েছে। বর্ডারটা এরকমই হবে, এর কোনো অল্টার নেই, ঠিক আছে? আচ্ছা তারপরে যেটা আছে সেটা হলো স্মুথ। স্মুথ যে কাজটা করে, স্মুথ হলো ফেদারের কাজ করে না, স্মুথ হলো এই কর্নারগুলোকে স্মুথ করে দেয়। এখন তো একদম কোণা আছে, কর্নারগুলোকে স্মুথ করে দেয়। আমরা যদি এখানে 50 পিক্সেল দিই, এখানে কি হয়েছে কর্নারগুলোর কর্নার এখানে ফিল করেন সলিড ফিল হবে, কিন্তু কর্নারগুলো স্মুথ করে দিয়েছে। এটা হলো এটা কাজ। তারপরে যেটা আছে সেটা হলো এক্সপার্ট। এক্সপার্টটা কি করে? আমরা এটাকে ধরে যদি একটু নিয়ে যাই বর্ডারের কাছে তাহলে বোঝা যাবে। এক্সপার্ট মনে করেন এখানে আমার সিলেক্ট আছে, এখন আমি যদি এটাকে একটু এরিয়া বড় করতে চাই, যে আমি বর্ডারে অন্য কালার দিব বা ডিফারেন্ট কিছু দিব, এক্সপার্টে যাবেন। কত পিক্সেল এক্সপার্ট করবেন? আপনি হয়তো 10 পিক্সেল এক্সপার্ট করতে চান, 10 লিখে ওকে করেন, তাহলে দেখেন 10 পিক্সেল এক্সপার্ট হয়ে গেছে। আবার যদি মনে হয় আমি 10 পিক্সেল কমায় ফেলতে চাই আমার সিলেক্টেড এরিয়া থেকে, সেক্ষেত্রে আমরা এখানে যদি 10 লিখে দিই ওকে করি, ফেদার হলো একটা ইমেজের একটা পাশ অথবা চারিপাশ যদি আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে দিতে চাই, সলিড না হয়ে মিলে যাবে গ্রেডিয়েন্টের মতো, সেই কাজটা করা হলো ফেদার। সেক্ষেত্রে যেটা করতে হবে, ইমেজের একটা পোর্শন সিলেক্ট থাকতে হবে। আপনি শুধু এরকম দিয়ে দিবেন তাহলে কাজ করবে না, একটু পোর্শন সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় আপনি এদিকটা বাইরে থেকে বড় করেন, সমস্যা নেই, কিন্তু ইমেজের একটা পার্ট থাকতে হবে। থাকা অবস্থায় আপনারা সিলেক্ট থেকে মডিফাই থেকে ফেদারে যাবেন। এখানে ইমেজটা যেহেতু একটু বড় আছে, মানে ডকুমেন্টটা বড় আছে, আপনি এখানে 30 করে দেন। 30 দেওয়ার সাথে সাথে কি হয়েছে, রাউন্ড হয়ে গেছে শেপটা। এবং আপনি যে লেয়ারটাতে করবেন, ইমেজটা যেখানে আছে এটা সিলেক্ট থাকতে হবে মাস্ট। তারপর বেসিক্যালি কী করবো জানেন, আমরা ইমেজটা একটু মুছে দেবো। সিলেকশন টুল আছে, ফেদার দিয়ে আমরা ইমেজটা মুছবো। ফেদার দিয়ে মুছলে কী হবে এটা দেখা যায় না সচরাচর, যে কোনো একটা ইমেজ ব্লেন্ড হয়ে মিলে গেছে। ফেদার দিলে আসলে এই কাজটা হয়। যদি আমরা ইমেজের চারিদিকে দিতে চাই তাহলে কি করে করব? সেই জন্যে সহজ একটা উপায় আছে। মনে করেন এটা চারিদিক দিয়ে আমি এরকম ব্লেড করতে চাই, তাহলে ইমেজের ভিতর সেটটা সিলেক্ট করব। কিন্তু ভিতর সেটটা সিলেক্ট করে যদি ডিলিট দেয় আসলে কি হবে, ভিতরটা মুছে যাবে। কিন্তু আমি তো ভিতরটা রাখতে চাই, চারিপাশ দিয়ে ব্লেড করতে চাই, তাহলে কি করব বলেন তো? সিলেকশনটাকে উল্টা দিকে নিয়ে যাব, তাহলে ইনভার্স করব। আচ্ছা ইনভার্স কোথায় পাবো? আমরা সিলেকশন মেনুতে যদি যাই, এখানে দেখেন ইনভার্স আছে, যদি ইনভার্সে ক্লিক করে সিলেকশনটা চেঞ্জ হয়ে যাবে। এতক্ষণ সিলেকশনটা এদিকে ছিল, এখন সিলেকশনটা আছে এইদিকে, উল্টা দিকে চলে আসবে। মাউস দেখলে আমরা এখন বুঝতে পারতেছি কোথায় সিলেকশন আছে কোথায় নাই, ক্লিয়ার? আগে তাহলে এখানে সিলেকশন ছিল, এখন উল্টা পাশে আছে। এখন যেহেতু আমার এই লেয়ারে অন্য কিছু নাই, শুধুমাত্র ইমেজটা আছে, তার মানে এই লেয়ারটা সবই যদি সিলেক্ট থাকে কোনো সমস্যা আছে? থাকার কথা না লজিক্যালি। এখন আমরা যদি সিলেকশন মেনু থেকে মডিফাই থেকে ফেদার ক্লিক করি, এখানে মনে করেন 30 আছে, 30 দিয়ে ওকে করি, তাহলে কি হবে? আমরা যে দেখতে পাবো যে চারিদিকে একটু বর্ডার স্মুথ হয়েছে, তার মানে হলো এখন ফেদার হয়েছে। এখন যদি আমরা ব্যাক স্পেস দেই, আরেকটা দেই, মনে হচ্ছে না চারিদিকে ইমেজটা মিলে গেছে? আমার মনে হয় আপনারা এই ছবিটা বা এই ধরনের ছবি সচরাচর দেখে থাকেন বিভিন্ন কার্টুনে, প্যাকেটে, ম্যাগাজিনে, নিউজ পেপার। আচ্ছা লেসো টুলটা আপনি এখানে পাবেন। লেসো টুলের মধ্যে আরও দুইটা লেসো টুল আছে, একটাকে বলা হয় পলিগোনাল লেসো টুল আর একটাকে বলা হয় ম্যাগনেটিক লেসো টুল, ঠিক আছে? তাহলে লেসো টুলটা দিয়ে কি হয়, আমরা এতক্ষণ যে সিলেকশনগুলো করেছি সেটা হয়তো চার কোণা হয়েছে, সেটা হয়তো তিন কোণা মানে গোল হয়েছে, তাই না? এখন এই লেসো টুলটা আসলে সিলেক্টের কাজই করে। কী ধরনের সিলেক্ট করে? ফ্রি হ্যান্ড সিলেক্ট করে, যে আপনি যেরকম ইচ্ছা যেরকম চান এরকম ডিজাইন করে আপনি সিলেক্ট করতে পারবেন।
তার মানে যদি চান আপনি এখানে এটা দিয়ে ধরে বাংলাদেশে একটা ম্যাপ আঁকাবেন। হ্যাঁ, বাংলাদেশের মানুষজন তো পিটাবে আমাকে বাংলাদেশের ম্যাপ যদি এরকম আঁকায় ফেলি। আচ্ছা, মনে করেন আঁকায় ফেলেন, আঁকায় ফেলে ফিল করার করে ফিল করে দিলেন, ম্যাপ হয়ে গেল। হ্যাঁ, তার মানে হলো এটা দিয়ে কি করতে পারেন, সিলেকশন বানাতে পারেন। আপনি ফ্রি হ্যান্ড যে কোনো ধরনের সিলেকশন করতে পারেন। পলিগনাল লেসোটা, পলিগন তো বুঝি আমরা, এরকম দাগ দাগ স্টেপ স্টেপ করে কাজ করা যায়। যদি আমরা দেখি এরকম স্টেপ স্টেপ করে কাজ করা যায়, কিন্তু পলিগনাল লেসো একটা বিপজ্জনক টুল। এই অর্থে যে আপনি কখনো যদি খুঁজে না পান এন্ডিংটা কোথায়, যে এখানে শুরু করছেন ওইটাই এন্ডিং হতে হবে, ওটা যদি এন্ডিং না হয় চিন্তা করলেন আপনি সিলেকশন টুলে যাবেন, কোনো উপায় নেই, গিয়ে ক্লিক করলেন যাবে না, খুব বিপজ্জনক একটা টুলটা। হ্যাঁ, তাহলে আপনাকে শুরুর জায়গাটা খুঁজে বের করতে হবে। শুরুর জায়গাটা এই যে খুঁজে বের করলাম, বের করলাম, এখন যেটা আছে যে শুরুতে আমি যখন নিয়ে যাব তখন দেখবেন নিচে একটা ডিগ্রি সাইন আসছে পেন টুলের মতো, ইলাস্ট্রেটরের। আমি যখন ক্লিক করব এখন এটা কমপ্লিট। কিন্তু যখন ওরকম বিপদে পড়বেন তখন কি করবেন, মনে করেন খুঁজেই পাচ্ছেন না শুরুর জায়গা, কারণ আমরা তো এখন শিখছি তাই না, প্র্যাকটিস করার সময় এরকম হতেই পারে, অসম্ভবের কিছু নাই। সেক্ষেত্রেও একটা সলিউশন আছে, সলিউশনটা হলো যেই জায়গায় আপনি ছাড়তে চান জাস্ট সিম্পলি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে আপনাকে ছেড়ে দেবে। ঠিক আছে, ট্রাই করবেন, মতো কাজ করবে। আসলে এটা ম্যাগনেটের মতোই কাজ করে। কিরকম, মনে করেন আমরা এই বাচ্চাটা যে টি শার্ট আছে টি শার্টটা শুধু সিলেক্ট করবো, টি শার্টটা সিলেক্ট করতে গেলে আমরা জাস্ট এর বর্ডার একটা ক্লিক করব, সে কি করবে তার একটা সেন্স দিয়ে সে সিলেক্ট করার চেষ্টা করবে। এটা যদিও রাফ কাজের জন্য ইউজ হয় কিন্তু পারফেক্টলি প্রিসাইজ কোনো কাজের জন্য আসলে এটা ভালো কাজ করে না। আপনি এটা পাশ দিয়ে নিয়ে যান, মনে করেন এখানে একটু বডির উপরে চলে গেছে তাই না, সেক্ষেত্রে যদি আপনি এটা পিসি আনেন একটু ব্যাক স্পেস দেন তাহলে এটা মুছে যাবে। আবার আপনি পাশ দিয়ে নিয়ে যান, এটা ড্র করবে এরকম করে, পুরো জিনিসটার পাশ দিয়ে যখন নিয়ে যাবেন সে এটা ড্র করে দেবে, কোনো ক্লিক করতে হচ্ছে না। কিন্তু মনে হচ্ছে এখানে একটু ঝামেলা, তাহলে একটু ব্যাক স্পেস, ব্যাক স্পেস, ব্যাক স্পেস, ব্যাক স্পেস। আবার এখান থেকে যেখানে আপনার কোনো পয়েন্ট দরকার সেখানে ক্লিক করবেন, তাহলে সে পয়েন্ট করে দিবে। দিয়ে আপনি পাশ দিয়ে নিয়ে যান, জাস্ট রাফ সিলেকশন তৈরি করার জন্য এটা হলো বেস্ট একটা টুল, লাস্টে ক্লিক করেন। এখন মনে হচ্ছে যে এই জায়গাটা প্লাস মাইনাস করা দরকার, যে এখানে বেশি চলে আসছে আমার এটা আসলে বাদ দেওয়া বা ইনক্লুড করা দরকার, সেক্ষেত্রে আপনারা কি করবেন লেসো টুলটা ইউজ করবেন। লেসো টুলে যদি শিফট প্রেস করেন লেসো টুলের সাথে দেখেন একটা প্লাস সাইন চলে আসছে, যদি অল্ট প্রেস করেন দেখেন মাইনাস চলে আসছে। তাহলে প্লাস ক্লিক করে আপনি যখন নাকি এরকম সিলেক্ট করবেন এই সিলেকশনে ইনক্লুড হয়ে যাবে, তার মানে এটাও সিলেকশনের ভিতরে, এজেন্ট সিলেকশনের ভিতরে। আর কোথাও যদি এরকম হয় যে আপনি বাদ দিতে চান কোনো অংশ, যেমন এই অংশটা আমি বাদ দিতে চাই, তাহলে অল্ট প্রেস করে আপনি যদি এটুকু সিলেক্ট করেন তাহলে এটুকু বাদ হয়ে যাবে, প্লাস এবং মাইনাসের পারপাসটা দেখেন। পাশাপাশি দুইটা টুল আছে, কুইক সিলেকশন টুল আর ম্যাজিক ওয়ান্ড টুল, দুইটা টুলই পাশাপাশি। কুইক সিলেকশন টুল যখন যাব তখনই আমরা একটা ব্রাশের মতো সাইজ পাবো, এই ব্রাশের সাইজটাকে ছোট বড় করা যায়। ফটোশপে যতগুলো ব্রাশ সাইজ হোক, যেই টুলের ব্রাশ সাইজ হোক, সব ব্রাশ সাইজ ছোট বড় করার জন্য একটাই শর্টকাট, সেটা হলো কিবোর্ডে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেটের আর সেকেন্ড ব্র্যাকেট একই বাটনে আছে তাই না, লেফট আছে রাইট আছে, লেফট বাটনে যখন প্রেস করবেন এটা ছোট হবে, রাইট বাটনে যখন প্রেস করবেন এটা বড় হবে। আমরা যদি লেফটে প্রেস করি দেখেন ছোট হচ্ছে ব্রাশটা, রাইটে যখন বড় প্রেস করছি তখন এটা বড় হচ্ছে, একটা করে স্টেপ বড় হবে। ফটোশপে যত ব্রাশ আছে এটা মাথায় রাখবেন, কারণ আমরা ব্রাশ নিয়ে আরও কাজ করবো, অনেকগুলো বিষয়ে থাকবে ব্রাশ, তখন যেন এটা আবার নতুন করে শিখতে না হয়। আজকের ক্লাসেই আছে বিষয়টা, সম্ভবত 11.18। হ্যাঁ, ব্রাশ সাইজ কীভাবে ছোট বড় করা যায়। ঠিক আছে, এখন এই টুলটাতে কুইক সিলেকশন টুলে ব্রাশের সাইজ যত বড় হবে তত সে সিলেক্টেড এরিয়া বেশি নেবে। কুইক সিলেকশন টুলে গেলে এখানে তিনটা অপশন আছে, একটা হলো সিলেকশন, একটা প্লাস, একটা মাইনাস। প্লাসটা থাকলে সুবিধা হলো আপনি ক্লিক করবেন আর সিলেকশন হতে থাকলো। মনে করেন আমরা এই বাচ্চাটাকে সিলেক্ট করবো এ টু জেড, তাহলে কীভাবে করবো, প্রথমে যদি একটা ক্লিক করি তার টি শার্টটা সিলেক্ট হয়েছে, তার সাথে যদি প্লাস সাইন থাকার কারণে যদি আমরা নর্মাল থাকি তাহলে কিন্তু ওটা চলে যাবে, প্লাস সাইন থাকতে হবে, থাকলে যখন আমরা ক্লিক করবো আস্তে আস্তে ইনক্রিজ করবে। কুইক সিলেকশন টুল
এখন এই পার্টস গুলো সিলেক্ট করতে গেলে আসলে আমার কি করতে হবে, ব্রাশ সাইজ একটু ছোট করে নিতে হবে, তা না হলে আরো বাহিরের অংশগুলো চলে যাওয়ার সম্ভাবনা আছে। নিচে কোথায় যেতে হলে আরেকটু ছোট করে নিতে হবে। মনে করেন এখানে সাদা অংশ চলে আসছে যে আনওয়ান্টেড, তাহলে কি করবো, মাইনাসে ক্লিক করে চেষ্টা করবো এটাকে মাইনাস করা যায় কিনা। এটা আসলে খুব ভালো কাজ করে না, রাফ কাজের জন্য এটা বেটার। এখন কি করবো, আমরা সিলেক্টেড হয়েছে এই জায়গাটা যদি আমরা কপি করতে চাই, একে যদি আলাদা বের করে আনতে চাই, তাহলে এই ইমেজের সিলেকশন টুলে থাকা অবস্থায়, যে কোনো সিলেকশন টুলে থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে এখানে দুইটা জিনিস পাবেন, একটা হলো লেয়ার ভায়া কপি আর একটা হলো কাট। যখন আপনি কপি করতে চান সিম্পলি কপি করেন, কপি করার পরে এখানে যদি নতুন একটা লেয়ার নেন অথবা এটাকে হাইড করে দেন, তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ডটা নাই, গট গেটস। আচ্ছা দেখেন এখানে অনেকগুলো কালারের পাতা আছে তাই না, রেড আছে, ইয়েলো আছে, গ্রিন আছে, বিভিন্ন ধরনের পাতা আছে বিভিন্ন ধরনের কালারের। এখন আমরা যদি চাই নির্দিষ্ট একটা ধরনের কালার সিলেক্ট করতে, মনে করেন আমরা গ্রিন ধরনের যত কালার আছে সেগুলো সিলেক্ট করতে চাই, এখন নর্মালি এটা ক্লিক করলে কি হয়, সেটা হলো কাছাকাছি রেঞ্জটা সে সিলেক্ট করে। যদি আপনি এটাকে আর একটু গ্রো করতে চান, মানে হলে সিলেকশনের পরিমাণটা বাড়াতে চান, তাহলে সিলেক্টেড মেনুতে যে কোনো টুলে থেকেই সিলেকশন মেনুতে গিয়ে এখানে গ্রো আছে, আপনি যদি গ্রো দেন সে গ্রো করেছে তাই না, সিলেকশনের পরিমাণটা বেড়েছে। আরেকবার যদি দিই তখন কি হয় দেখি, আরেকবার আরেকটু ইনক্রিজ করেছে। এখন যদি মনে হয় মাঝখানে জায়গাটা বাকি আছে এটাকে আমরা আরো করতে চাই, শিফট প্রেস করে লেসার টুল দিয়ে শিফট প্রেস করে আমরা এটুকু সিলেক্ট করে নিতে পারি, তাহলে মোটামুটি পুরো অংশটাই সিলেক্ট হয়ে গেল। আচ্ছা এখন একটা কালারের গ্রিন সিলেক্ট আছে, আমরা চাই যে সবগুলো কালারের গ্রিন সিলেক্ট হওয়ার জন্য, ঠিক আছে সবগুলো কালার যদি আমরা সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে কি করব, সিলেক্ট মেনুতে যাওয়ার পরে এখানে আছে দেখেন সিমিলার, দেখতে পাচ্ছেন সিমিলারে যদি ক্লিক করেন যতগুলো গ্রিন কালার আছে সবগুলো গ্রিন কালারকে সিলেক্ট করে দিয়েছে। এখন যদি মনে হয় আমার এগুলো একটু গ্রো করা দরকার, আপনি এখান থেকে গিয়ে সিলেকশন থেকে একটু গ্রো করেন, পরিমাণটা একটু বাড়বে। আমরা ফেদার শিখেছি না মনে আছে, এখন যদি মনে হয় আমরা এখানে গিয়ে একটু ফেদার দেই, ফেদার পরিমাণ 30 না দিয়ে এখানে হয়তো আমরা 10 দিতে পারি, 10 দেওয়ার পরে আমরা এইগুলোর কালার যদি চেঞ্জ করতে চাই ওইটা আমরা পরে শিখবো একটা ক্লাসে কালার চেঞ্জেসটা, আপাতত জাস্ট দেখানোর জন্য যে ইফেক্টটা কি হচ্ছে সেই জিনিসটা আমরা এখান থেকে করতে পারি। মনে করেন আমরা এখানে ভায়োলেট কালার করে দেবো, তাহলে সবগুলো অ্যাট এ টাইম আমরা চেঞ্জ করতে পারছি, মডিফাই করতে পারছি। সেটার জন্য কোনো টুল না, কোনো কিছু সিলেকশন নাই, আমরা যে কোনো সিলেকশন টুলে থাকতে পারি, থাকা অবস্থায় সিলেকশন থেকে যাব কালার রেঞ্জে, কালার রেঞ্জ, কালার রেঞ্জে গেলে দেখেন যদি দেখা না যায় বোঝা না যায় আপনি কি করবেন, সিলেকশনে যাবেন, সিলেকশনে গিয়ে যে কালার যেগুলোর কালার বা যে কালারটা চেঞ্জ করতে চান সেখানে একটা ক্লিক করেন, ক্লিক করলে দেখেন সেই কালারটা এখানে চলে আসছে, তার মানে হলো ওই কালারটাকে সে পিক করে নিচ্ছে, ঠিক আছে। এখন আপনি সিলেকশনে যান, সিলেকশনে গেলে হোয়াইট দেখাবে, হোয়াইট মানে হলো এটা সিলেক্টেড আছে। এখন এই কালারের পরিমাণ আপনি বাড়াতে পারেন, ফাজিনেস যত বাড়াবেন তত সিলেক্টেড এরিয়া বাড়বে, তার মানে এইসব জায়গাগুলো সে সিলেক্ট করে নিচ্ছে, তো এটা আসলে আমার প্রয়োজন নেই, আমার শুধু গ্রিন কালারটা প্রয়োজন, তাহলে আমি ফাজিনেসটাকে একটু কমিয়ে দিই যাতে আমার গ্রিন কালার যেটুকু আছে সেটুকু সে সিলেক্ট করবে। আচ্ছা গ্রিন কালারটা আমি মোটামুটি এরিয়া সিলেক্ট করে ওকে করে দিলাম, এখন দেখেন সে ম্যাক্সিমাম গ্রিন কালারটা সিলেক্ট করেছে। তারপরে যদি মনে হয় আমার এইটুকু এরিয়া ইনক্লুড করা দরকার, শিফট প্রেস করে আমি এইটুকু ইনক্লুড করে নিতে পারি, এই জায়গাগুলো ইনক্লুড করে নিতে পারি। আচ্ছা নেওয়ার পরে যেটা করব ফেদাটা ইউজ করব, ফেদাটা ইউজ করলে কি হবে, কাট কাট হবে না, সে একটু মিলে মিলে কাজ করবে, তাহলে আমি 10 পিক্সেল ফেদার দিলাম। এখন যদি আমি কালার চেঞ্জেসটা করি কন্ট্রোল ইউতে, আমি যদি কালার চেঞ্জ করে রেডিশ করতে চাই, কি হচ্ছে তিনটাই মনে হচ্ছে রেড, ওকে করলাম তিনটাই রেড। সিলেকশনের বিষয়টা, সিলেকশনটাকে আপনার একটু বেশি করে নেন তাহলে একটু বেশি হবে, আমি জাস্ট দেখানোর জন্য বিষয়টা কিভাবে কাজ করে সেটা দেখালাম।